কেমন আছেন আপনারা সবাই? আয়ারল্যান্ড ট্যুর অফ নেদারল্যান্ড 2021 সালের প্রেডিকশন নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে, যেখানে থার্ড ওডিআই ম্যাচ খেলা হবে আয়ারল্যান্ড ভার্সেস নেদারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি হবে অ্যাটলান্টিক পার্ক ইন আর্ট্রাক নেদারল্যান্ড। এই সিরিজটি বর্তমানে ড্র হয়ে আছে, যেখানে নেদারল্যান্ড একটি ম্যাচ জিতেছে এবং আয়ারল্যান্ড একটি ম্যাচ জিতেছে। হেড টু হেড আটটি ম্যাচ খেলা হয়েছে, যেখানে আয়ারল্যান্ড 6টি এবং নেদারল্যান্ড 2টিতে এবং নো রিজাল্ট একটিতেও আসেনি। লাস্ট 5 ম্যাচ রিজাল্ট অফ ইচ অপোনেন্ট, যেখানে আয়ারল্যান্ড উইন লস 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 4টি ম্যাচই হেরেছে তারা। নেদারল্যান্ড লস উইন লস উইন লস, এখানে নেদারল্যান্ড মোটামুটি মিক্স অবস্থানে আছেন, যেখানে পিচ রিপোর্ট থাকবে ফাস্ট বোলার হেল্প, ফাস্ট বোলারদের জন্য খুবই সাহায্য করবে এই পিচটি এবং রান দেখতে পাবো আমরা সেকেন্ড ইনিংসে। ওয়েদার রিপোর্ট 28°C পার্সেন্ট চান্স থাকবে রেন হওয়ার এবং কোনো ডিউ থাকবে না। অ্যাভারেজ রান স্কোর 190 রান, ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ স্কোর 195 রান, সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ স্কোর 189 রান। টোটাল ম্যাচেস ইন দিস গ্রাউন্ড 2 ম্যাচ খেলা হয়েছে, যেখানে ব্যাটিং ফার্স্ট ওন একটিতে এবং বোলিং ফার্স্ট ওন একটিতে। প্রিভিয়াস ম্যাচ প্লেইং ইলেভেন অফ আয়ারল্যান্ড: উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টার্লিং, অ্যান্ড্রু পাট, ব্রায়ান হ্যারি, হেক্টর, জর্জ ডকরেল, লরকান টুকার, সিমি সিং, অ্যান্ড্রু ব্যাকব্রাইন, জোশুয়া লিটল, ব্যারি ম্যাকার্টি, ক্রেগ ইয়াং। এখানে আগের ম্যাচটিতে ক্রেগ ইয়াং অনেক ভালো বোলিং করেছিল এবং 4টি উইকেট নিয়েছিল, যেখানে মূল উইকেট ছিল টপ 2 ব্যাটসম্যানের। এখানে প্রিভিয়াস ম্যাচ প্লেইং ইলেভেন অফ নেদারল্যান্ড: মাইবর্গ, ম্যাক্স ওডয়, বেন কোপার, বাস দে লিন্ডে, পিটার সিলার, স্কট এডওয়ার্ডস, সাদিক জুলফিকার, লোগান ব্যাডবেক, টিম ব্যান্ডার গুটেন, ফ্রেড ক্লাসেন, ব্যান্ডন গ্লোভার। এখানে পিটার সিলার, যে ক্যাপ্টেন নেদারল্যান্ড দলের, তিনি ভালো অলরাউন্ড পারফরমেন্স করছে এবং দলটিকে ভালোই বেনিফিট দিচ্ছে, কিন্তু এই দলটি মোটামুটি তেমন ভালো করতে পারেনি। যেখানে পিন্দি টপ প্লেয়ার দেখবো আমরা আয়ারল্যান্ডের পল স্টার্লিং, ক্রেগ ইয়াং, অ্যান্ড্রু ব্যাকব্রাইন, এই 3টি প্লেয়ার অনেক কুশল হবে। যদি আপনারা ড্রিম ইলেভেন বা গেম অফ ইলেভেন খেলে থাকেন তাহলে এই 3টি প্লেয়ার অবশ্যই রাখবেন ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে। পিন্দি টপ প্লেয়ার অফ নেদারল্যান্ড: ম্যাক ওডয়, লোগান ম্যানবেক, পিটার সিলার। এখানে পিটার সিলার অনেক ভালো পারফর্মার, তিনি যদি ভালো খেলে যান তাহলে নেদারল্যান্ডের জয়ের আশা জেগে থাকবে। ম্যাচ প্রেডিকশনে আয়ারল্যান্ড এই ম্যাচটি জিততে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আয়ারল্যান্ডই এই ম্যাচটি জিতবে। ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ 01892747417 আর টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হন, স্পোর্টস সলিউশন লিখে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।